রিমোটের উপরে পানি ঢাললে যা হবে, আপনি অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। এটাও কি সম্ভব? রিমোটে পানি ঢাললে কি ঘটবে? অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন, আপনার সংসারের হাজার হাজার কোটি কোটি টাকা বেঁচে যাবে। অনেক সময় রিমোট এভাবে নষ্ট হয়ে যায়, রিমোট কাজ করে না, অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায়, ব্যাটারিতে কোনো কিছুই কাজ করতে চায় না। আজকের ভিডিওতে রয়েছে এর সমাধান। আপনারা যারা নতুন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এরকম উপকারী ভিডিও পেতে। তো যে কোনো নষ্ট রিমোট কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে সারিয়ে নিয়ে এসে আমরা বাসায় কিন্তু এই কাজটি করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন রিমোটটি আমি খুলে নিচ্ছি। প্রথমে অবশ্যই ব্যাটারি দুটো খুলে নিতে হবে, এরপর সাবধানে এটা আপনারা খুলে নেবেন। নেওয়ার পর ভিতরে যে এগুলো আছে এগুলোতে কিন্তু অনেক ধুলোবালি ময়লা জমে যায়, আমরা বুঝতে পারি না। তো এগুলো অবশ্যই সাবধানে আপনাদেরকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমরা যে কাজটা করব, এগুলো কিন্তু পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আপনারা ভয় পাবেন না, যেহেতু ব্যাটারি দুটো খুলে রাখা হয়েছে অবশ্যই দুটো ব্যাটারি আলাদা রাখবেন, সেগুলো যেন পানি না ভরে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন একটু ডিশ ওয়াশ বা যে কোনো সাবান দিয়ে আপনারা এটা ভালো করে ক্লিন করে নেবেন। ময়লার জন্য অনেক সময় রিমোট কাজ করে না, তো অবশ্যই সবগুলোই সুন্দর মতো করে একেবারে চকচকে করে নিতে হবে। এরপর ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে এখন আমরা যেটা করব, এগুলো ভালো করে সুতি সফট কাপড় দিয়ে আমরা মুছে নেব। খেয়াল রাখতে হবে একটু পানি যাতে ভরে না থাকে, পানি থাকলে সমস্যা হবে। এরপর আপনারা রোদে দিয়ে শুকিয়ে নেবেন, একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে, ভেজা ভাবটা যেন না থাকে। এরপর রিমোটের ভিতরে যে অংশটা আছে এটা চুলার আগুনে একটু সেঁক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের রিমোট একেবারে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে অবশ্যই আগুনে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এখন এটা সাবধানে ভালো করে লাগাতে হবে, যে নাম্বারগুলো আছে এগুলো যাতে ঠিকভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলো যদি একটু উলট পালট হয়ে যায় তাহলে আপনাদের রিমোট কিন্তু উল্টাপাল্টা কাজ করবে, ভালো কাজ করবে না। এই জন্য সাবধানে একটু সময় নিয়ে এটা ভালো করে সেট করতে হবে। এটা কিন্তু সহজেই সেট করা যায়। এই তো আমি সেট করে নিয়েছি। এখন ব্যাটারি দুটো আপনারা চাইলে একটু রোদে দিতে পারেন। রোদে দিলে কিন্তু আপনাদের রিমোট আগের মতো একেবারে ঠিক হয়ে যাবে। আমি এটা একেবারে সেট করে নিয়েছি। প্রথমে কিন্তু আমার রিমোটটা কাজ করছিল না, এখন দেখতে পাচ্ছেন আমার রিমোটটা কাজ করছে। এই তো এগুলো আমি প্রেস করলেই কিন্তু রিমোটটা কাজ করছে, সাউন্ডও বাড়বে কমবে, টিভি আসলেই কাজ করতে চায় না এরকম। আপনারা অবশ্যই কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্ট করে, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল।